তাসকিন আহমেদের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে শুরুটা দারুণ হয়েছে। তিনি এখন জিম্বাবুয়ের লিগ জিম অ্যাফ্রো টি-10-এ বুলাওয়ে ব্রাভোসের হয়ে খেলছেন। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন 5 উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। এরই মধ্যে এলো আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কার প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরোয়ার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি আজ নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। এবারের LPL আগামী 30 জুলাই শুরু হয়ে চলবে 20 আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই, তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাসকিনকে লঙ্কার লিগে খেলতে দেওয়া হবে কিনা এখনও শেষ সিদ্ধান্ত হয়নি। এবছরে কাউন্টি দল ইয়র্কশায়ার হয়ে খেলার সুযোগ ছিল তাসকিনের, কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তা হয়নি। গত বছর PSL ও IPL এ খেলার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে PSL খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। IPL এর ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার চ্যান্সও তাকে চেয়েছিল, কিন্তু গত বছর বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে IPL খেলা হয়নি।